মাত্র 18 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আশরাফুল হোসেন হিরো আলমকে প্রাণনাশের হুমকিদাতাকে এবং এই মুহূর্তে রয়েছে হাতিরঝিল থানাতে হাতিরঝিল থানায় এসেছেন হাতিরঝিল থানায় এসেছেন এই ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম তিনি হাতিরঝিল থানার ভেতরে প্রবেশ করছেন আমরা সেটি দেখছি সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন আবু আহমেদ 24 নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে 24 বছর বয়সী তরুণকে গ্রেফতার করেছে তার যে প্রাণনাশের হুমকি এবং জানাজা গত এই যাইতে দেন আমাকে গত সোমবার রাতে হিরো আলমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সেই প্রাণনাশের হুমকির পরে দর্শক সরাসরি দেখছেন হাতিরঝিল থানা থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাতিরঝিল থানার ভেতর থেকে কিছুক্ষণ আগেই আসলে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম তিনি এই থানায় প্রবেশ করেছেন এবং গত সোমবার রাতে তাকে এই অজ্ঞাত নাম্বার থেকে তিনবার কল আসে এবং সেই কলে তাকে গালাগালির সঙ্গে প্রাণনাশের হুমকি দেন এবং বলা হয় যে তাকে মেরে বুড়িগঙ্গার নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমনটাই অভিযোগ করেছিলেন হিরো আলম তার এই পরিপ্রেক্ষিতে সোমবার রাতেই তিনি হাতিরঝিল থানাতে জিডি করেন এবং সেই জিডির পরিপ্রেক্ষিতে মাত্র 18 ঘন্টার মধ্যে হিরো আলমের সেই হুমকিদাতাকে বের করে ফেলেছে পুলিশ এবং 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 সেই জিডির পরিপ্রেক্ষিতে মাত্র 18 ঘন্টায় পুলিশের তৎপরতায় এই প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখছি হাতিরঝিল থানা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ইত্তেফাকে সেই আসামিকে আসলে এই হাতিরঝিল থানায় নিয়ে আসা হয়েছে এবং হাতিরঝিল থানায় সেই আবু আহমেদ 24 বছরের যে যুবক সেই আসামি তিনি রয়েছেন এখানে হুমকিদাতা প্রাণনাশের হুমকিদাতা এবং তার সাথেই হয়তো দেখা করতে এসেছেন হিরো আলম তার সাথে কথা বলবেন এমনটাই জানা গেছে যদিও তার যে পরিস্থিতি তিনি একটু রেগেই ছিলেন খুব একটা কথা বলছিলেন না শুরুতে এবং কিছুক্ষণ আগেই তিনি এসেছেন যদিও 12টার সময় তার আসার কথা ছিল দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হাতিরঝিল থানার ভেতরের চিত্র এবং যে চিত্রটি আসলে দেখা যাচ্ছে সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা ভিড় করে রয়েছেন হাতিরঝিল থানার ঠিক ভেতরে এবং কিছুক্ষণ আগেই তিনি প্রবেশ করেছেন থানার ভেতরে অজ্ঞাত অপরিচিত একটি নাম্বার থেকে সোমবার তাকে ফোন দেওয়া হয় এবং সেই ফোন কলের মাধ্যমে তিনবার কল দেওয়া হয় এবং তাকে মেরে বুড়িগঙ্গায় আসলে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় যার ফলেই তিনি হাতিরঝিল থানায় একটি জিডি করেন সাধারণ ডায়েরি করেন এবং তারই পরিপ্রেক্ষিতে গতকালই আসলে এই আবু আহমেদ
নামের ২৪ বছরের যে তরুণ সেই তরুণকে গ্রেপ্তার করে হাতিঝিল থানা পুলিশ। এই মুহূর্তে হাতিঝিল থানার ভেতরে রয়েছেন হিরো আলম এবং এটি থানার ভেতরের চিত্র। দর্শক সরাসরি দেখছেন হাতিঝিল থানা থেকে এবং থানার ভেতরের চিত্র এটি, এবং যেখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন হিরো আলমের জন্য, কেবলই হিরো আলম ভেতরে প্রবেশ করেছেন। তাকে ধরা হয়েছে সেই কারণে আমাদের এখানে আসা হয়েছে। না, এখনো দেখিনি। দর্শক হিরো আলমের যে সঙ্গী দর্শক সরাসরি দেখছেন, এটি হচ্ছে হাতিঝিল থানার ভেতরের চিত্র, যেখানে হিরো আলমকে প্রাণনাশের হুমকি দেওয়া ব্যক্তি, সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্র ১৮ ঘন্টার মধ্যে হিরো আলমকে প্রাণনাশের হুমকিদাতা কে গ্রেপ্তার করেছে, এবং সেই আসামি কিন্তু এই থানার ভেতরেই রয়েছেন। হিরো আলম এসেছেন কিছুক্ষণ আগে, তিনি থানার ভেতরে প্রবেশ করেছেন। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন ভেতরে আসলে সেই আসামির সঙ্গে কি কথা হয় হিরো আলমের, এবং এখানে বলছিলেন